যেহেতু প্রশংসা করছেন, আমি একটা কথাই বলতে চাই সবারে, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে শুনেন, মিনিয়া ভাই আমার প্রশংসাটা, মানে উত্তর প্রশ্নটা করছেন, ঠিক আছে? আমি যাই হোক, মানে জিদের মাথায় মানুষ অনেক কথাই অনেক কিছু বলে, ঠিক আছে? আমার জেল হোক আর ফাঁসি হোক, আমি পাবলিক ভয় পাই না, আমি আল্লাহরে ভয় পাই। আর মিনিয়া যেহেতু কথাটা বলছেন, আমি সবারই বলতেছি মেয়ের কথাটা এখন আর উঠায়েন না। যদি ভুল করে থাকে আমি করছি, শাকিল করছে, ঠিক আছে? মেয়ের কথাটা যদি আমি ভুলে থাকি, এর জন্য আমি মাপ চাই সবার কাছে। আপনাদের সংসার হোক, সাকিবকে কিন্তু এইভাবে বোঝানো হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন আপনি যে ক্লেম গুলা দিচ্ছেন, এটা কতটুকু সত্য? মেয়ের কথাটা এখানে উঠে না, মেয়ের যেহেতু গুমে টিপলে খাইছি, বাস্তব কথা আমি গুমে টিপলে খাইছি, আমার মাথা ঠিক ছিল না, এটি আমি মিথ্যা সত্য জানি না, কিন্তু আমি তখন গুমে ট্যাবলেট খাইছিলাম, ঠিক আছে? আমি কি বলছি না বলছি আমার মাথা ঠিক ছিল না, এটি এখন তো ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, পুরো সুস্থ। আর একটি প্রশ্ন রয়েছে, যদি আপনার একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সাকিবকে আপনি জেলে ঢুকিয়েছেন, আবার আপনি কি জেল থেকে বের করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বের করছি। আচ্ছা, একটু আপনি একটু সোশ্যাল মিডিয়াতে বলে দেন যে সাকিবকে আমি 8 তারিখে জেলে ঢুকিয়েছি, আবার আমি সাকিবকে অমুক তারিখে বের করেছি, একটু আপনি ক্লিয়ারলি বলে দেন। 7 তারিখে রাতে 3টা বাজে জুনিয়া সাকিবরে গ্রেপ্তার করছে, ঠিক আছে? 8 তারিখের সকালে ঠিক 6টা 5টা বাজে আমি যেয়া কাগজপত্র সব নিয়ে থানা থেকে তার আমি তার আবার জামিন করছি। বিকেল 5টা জামিন হয়েছে, বিকেল 5টা বাজে জামিন করেছে। আপনার করা মামলা গিয়ে, হ্যাঁ আমার করা মামলা, না না আমার মামলা, অনুকরণ। হ্যাঁ হ্যাঁ, আমার মামলাটা ছিল নারী নির্যাতন মামলা, সেই মামলা। এখন আপনি জামিনে ছাড়িয়েছেন না আপোষনামা দিয়েছেন? আমাকে 200 টাকার স্ট্যাম্প পাঠাইছিল, ঠিক আছে? উকিলে হচ্ছে 200 টাকার স্ট্যাম্প দিয়ে বলতেছে যে এখানে এইগুলো এইসব শর্ত আছে, নানান কিছু, ওইগুলো আমি পড়লাম, পড়ে তারপর হচ্ছে আপোষনামা, মানে ওইটা একটা আপোষনামা সই করলাম, সই করার পর দেন আমাকে ওইখান থেকে জামিন দিয়েছে, বের করছি, জামিনে বের হয়েছে। হ্যাঁ, মানে ওইখানে লেখা আছে যে আমি ওকে ছেড়ে চলে যেতে পারবো না, এবং কি হচ্ছে আমি ওকে টর্চারিং করতে পারবো না, বা বিভিন্ন পেন আদারওয়াইজ যা কিছু আছে মানে এগুলো করতে পারবো না। এখন আপনি যার জন্য মানে শিকার জীবন থেকে দূরে চলে গিয়েছেন, সেই সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা? সেই সমস্যাটা এখনো সমাধান হয়নি, আমার উপরে এখনো হুমকি দুমকি আসে চতুর্দিক থেকে। কারণ ওর ওই যে আগে যে হাজবেন্ডটা দাঁড়িয়ে হলো, আপনারা দেখছেন, উনি পেন দিচ্ছে অনেক, বিভিন্ন প্রকারের ফোন দেয় বিভিন্ন সময়, বাট এখন হচ্ছে ওকে কিন্তু ও তালাক দিয়ে দিছে, বাট হচ্ছে আমাকে তারপর কেন যে পেন দেয় আমি জানি না। এখানে পাইছেন? নীল কাগজ আমার আগেই হইতো, আমি আমার হাজবেন্ডের সামনে বলতেছি তালাকটা, এটা আগে হইতো। গাজীরিয়া যদি শান বলছে নাকি আত্মহত্যা করব, মারা যাবো, এর কারণে আমি তালাকটা দিই না। তারপর আমার হাজবেন্ডও বলছে যে ওর মতন ও আছে, তালাক দেওয়া লাগবো না, ঠিক আছে? তালাক কিন্তু আমি অনেক আগেই দিয়ে দিতাম, এই যে আজকে আমি কথা বলি নাই। হ্যাঁ, তুমি বলছো এই যে 4 মাস তালাক দেওয়া লাগবো না, তালাক দেওয়ার লিগেই তো যা হয় তো ওর সাথে থাকো নাহলে আমার সাথে। আমি একটু বলি, আপনি যেহেতু সাকিবকে এই কথাটা আবার বলতেছেন, বাংলাদেশের ল অনুযায়ী আপনার এক স্বামী থাকা অনুযায়ী আর কাউকে বিয়ে করতে পারেন না, তখন কিন্তু আমি আপনাকে ওই প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে সে যদি সাকিব যদি আপনাকে বিয়ে করে বা পাও, তাহলে সাকিব কি এই কথা বলতে পারে যে ওরও তালাক দেওয়া লাগবে না, তুমি আমার সাথে? ও তো অনেক পাগলাগিরি করছিল, উনি ভাবছে যে মারাও যেতে পারে, তুমি তালাকটা আমার কাগজটা পাইলে হাতে, উনি এই ভয়তে কথাটা বলছে। তারপরে তার আগে কি অনেকবার বলছিলাম? হ্যাঁ বলছে অনেকবার বলছে যে ছাইরা জয় ওর সাথে থাকো নাহলে আমার সাথে, কারণ দুইজনের সাথে তো আর থাকা যাবে না, আর নয় আমাকে ছাড়তে হবে না তাকে ছাড়তে হবে, গ্যাটিস ও রাখা যাবে না। গ্যাটিস রাখলে কিন্তু চাকা পিছলা খাবে, মানে পড়ে যাবে কিন্তু ধাক্কাকে, যে কোনো একজন পড়ে যাবে এই জন্য। আচ্ছা, আপনি জানেন যে শিকার বিরুদ্ধে এর আগে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে যে ইন্টারভিউগুলো দিয়েছেন, আসলে এগুলো কতটুকু সত্য? আমার বড় বোন, এগুলো হচ্ছে ওর বোনরা, আমি তো তখন নতুন ছিলাম, সোনিয়া, আমি তো একদমই ইউনিক, মানে ওর কাছে আমি ইউনিক, কারণ ওর সংসারে কিন্তু আমি ইউনিক নতুন। তো এখানে সনি মনি চিনি না, ওর বোনরা
আর বোনরা এবং হচ্ছে ওই যে গাজী রিয়াজউদ্দিন শাওন ওরা আমাকে যা বুঝাইছে আমি তাই বুঝছি, আমি তো আর কারোর সাথে কোথাও যাইনি, আমি ওর বিষয়ে কিছু দেখিও নাই। তো আমাকে যেটা বুঝ দিছে আর আমার তো মাথা তখন 100 ডিগ্রি গরম, আমার আমি তখন ওই যে ওইগুলাই হচ্ছে ওদের কাছ থেকে নিয়ে স্ক্রিপ্টের মতো আমি ওইগুলো বলছি যে আসলে ও এইগুলা এইগুলা করে আমাকে হচ্ছে। তোমার বোনের বোনদের নাম তো সবার নাম তো আমি জানি না, সোনিয়া আমি না দেখাই কি বলছো তোমার না সোনিয়া, ওদের সাথে তো কথা হয় নাই, সনির সনির সাথে কথা হইছে, সনি তো থানায় বসে বলছে ওইদিন আমার ক্যামেরা যখন আটকে রাখছিল সনি ডাক্তার মানে অনেক যুদ্ধ হইছে ভাই। হ্যাঁ সনি কি বলছে ওইটা বলো। হ্যাঁ সনি বলছে যে ওরা এইগুলা এইগুলা করে ওদের সাথে থাইকো না, মানে একটা পুরুষ মানুষের পেন দিয়ে যেভাবে গরম বানায় দেয় না ওরকম গরম বানায় দিছে আমাকে। আচ্ছা আমরা আবার একটু জানতে চাচ্ছিলাম, তার মানে এখন বোঝা যাচ্ছে কি আপনারা দুইজন কি আবার একসাথে হয়ে গেছেন কিনা? সেটা আসলে একসাথে বলতে ওই যে আমি বললাম যে একটা দিন পরে আবারো সেই ফ্রেশ ক্লাব কাপড়ের কাপড় এগুলো আসবে কিনা? না না এগুলো আসবে বলতে যে আমি তো আপোষনামা সই দিয়ে দিছি আর সইটা দিছি মন থেকে, আর নাইলে আমি দিতাম না, আমার কিন্তু 20-30-50 হাজার টাকা খরচ হইতাম বের হয়ে যেতাম, আমি কিন্তু আপোষনামায় সই করতাম না। আপোষনামায় সই করার কারণটাই হচ্ছে এটা যে একটা মানুষ এত যুদ্ধ করতেছে আমার জন্য যে সে তো আমাকে না মেরে আর না মরে ছাড়বে না, না মেরে না মরে যদি না ছাড়ে তাহলে আমি ভালো যে আমি তার সাথে মিলেমিশেই থাকি। যেহেতু ওই ওইটাকে ছেড়ে দিছে মানে ওই আগের যেটা ছিল ওইটাকে ছেড়ে দিছে, যেহেতু আমি আছি এখন ওর অধিকারী, মানে আমার ওর প্রতি অধিকার, ওর হচ্ছে আমার প্রতি অধিকার, কারণ আমাদের কিন্তু এখন বৈধতা আছে। এই কারণে আমি চিন্তা করলাম যে এত টর্চারিংয়ের শিকার হচ্ছে আর আমার জন্য এত যুদ্ধ করতেছে, যাক একটা নারী তো নারীকে ক্ষমা করে দেই এবং তার সাথে মিলে যাই, এই মন থেকে মিলে গেছি। আপনাকে জেল থেকে যাবেন এনে নাকি বাসার কাজ করাচ্ছে, বাসার মরিচ কাটাচ্ছে, এগুলো জাস্ট কন্টেন্ট ভাই, এটা জাস্ট একটা কন্টেন্ট, এর মধ্যে হচ্ছে একটা পিএইচ আমি নিয়ে হচ্ছে ওই একটা ব্লগ তৈরি করছি যে আমাদের বাসায় তিনটা কাজের মানুষ ছিল, আমার চ্যানেল আমার পেজের নাম হচ্ছে জুনিয়র সাকিব, আপনারা জুনিয়র সাকিব অনেক পেয়ে যাবেন। মানে আমার বাপমার ঘরে তিনটা মানে কাজের মানুষ ছিল, আমি কখনো কাজ করি নাই, ঠিক আছে, আজকে আমি ওই লোক ওই মানুষ কাজের লোক তো আছেই ঘরে, তারপর হচ্ছে মানে আমি হচ্ছে ব্লগ করার জন্য এটা করছি, ব্লগ ভিডিও করার জন্য মানে ওই ভিডিওটা করছে, এর বেশি আর কিছু না। তারপর শাড়ি ঠিক করে দিচ্ছি। শুনেছি এখন শিখা আপনার কাছে সাকিব নিয়ে আপনার পরিকল্পনা কি বা আগামীর ভবিষ্যৎ? হ্যাঁ আমার পরিকল্পনা কি, আমি একটা আইফোন মোবাইল কিনে দিছি আমার হাজব্যান্ডে, আরও জিনিসপত্র কিনে দিব, ওগুলা দিয়ে মানে ভিডিও করবো, ভিডিও করে আমরা চলবো, ভিডিও করে চলবো নতুন ভাবে। যে দুইজন যে এক এক হয়ে গেলেন, এখন হানিমুনে যাচ্ছেন কোথায় বা কোথায় যাচ্ছেন ঘুরতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনাদের নাকি হচ্ছে একটা গানও আপনারা মডেলিং করতেছেন, সেখানে হচ্ছে নায়ক হচ্ছে সাকিব আর হচ্ছে নায়িকা হচ্ছে, গানের নাম শুনলে ভাই নারীদের মাথা নষ্ট হয়ে যায়, সেই গানের একটু অংশ যদি আমাদেরকে শোনান একটু। গানের নামটা শিরোনামটা শুনলে পাগল হয়ে যাবো নারীরা, কেন জানেন? গানের নামটা হচ্ছে পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন। নারী এখন ছাড়ছে শাড়ি পরছে জিন্স প্যান্ট গড়ি, পুরুষ ঘুরে তার পিছনে নারী লাগায় নাকে দড়ি, বাচ্চা কাচ্চা রান্না বাড়া করবে পুরুষ রোজ, নারী শুধু ফেসবুক আর ফ্যাশন রাখবে খোঁজ, অকারণে রাস্তায় যদি কোনো নারী চর মারে ভাই পাবলিক বিচার করবে তোমার, দেখবা নারীর কোনো দোষ নাই, সব ক্ষমতার আইন বিচার নারীর হাতে, এখন সারা দেশে চাইয়া দেখো হচ্ছে কত পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন। এটা এই সমাজ, বর্তমান সমাজে এখন পুরুষের দাম খুবই কম। আমরা একটু গানে গানে শিখার কাছ থেকে শুনতে চাই, এই যে যে গানটা গেল এটা আপনি প্রতিবাদ করবেন কিভাবে? সে তো বলছেন আপনার উপর আপনার উপর সকল ধরনের ক্লেম দিয়েছে। ও ক্লেম, কিভাবে বলবো একটু শুনি। কি বলবো, কিছুই বলার নাই। কি আপনি তো সাকিবকে কাছে পেয়ে অনেক খুশি? হ্যাঁ অনেক হ্যাপি, অনেক হ্যাপি। এবং আপনি অনেক আপনি অনেক পরিকল্পনা বা অনেক চিন্তা ভাবনা রয়েছে সাকিবকে নিয়ে? হ্যাঁ অবশ্যই। আমরা শুনবো সেই চিন্তা ভাবনা পরিকল্পনাগুলো কি রয়েছে, এবং নতুন করে কোথাও হানিমুনে যাচ্ছেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমরা কক্সবাজার যাবো, তারপর এই কক্সবাজার নিয়ে ভাই কত কাহিনী ছিল না, এই কক্সবাজার নিয়ে অনেক কাহিনী ছিল ভাই, আবার আমি ভাই যাবো না ভাই, তারপরে পাসপোর্ট করতে দিব, পাসপোর্ট কেটে আমরা ইন্ডিয়া যাবো।
তারপরে হ্যাঁ ইন্ডিয়া যাওয়া যাবে ভাই আপনি তো আমাকে বলছিলেন থাইল্যান্ডও নাকি একবার যাবেন হ্যাঁ আদমি শরীফ পরে কক্সবাজার যে সব লোকজন আছে না এরা হচ্ছে বলবে যে ভাই আপনারা গ্যাঞ্জামের আগেও কক্সবাজার আসছেন এখন গ্যাঞ্জামের পরে এখন মীমাংসা হইছে এখন আবার মানুষ কি বলো সেটা আমার দেখাল আপনি তুমি তো আমি যে আমার ওয়াইফ এনে কক্সবাজার গেছি এই বিষয়টা আবার তুইলা ধরার কি দরকার ছিল মিডিয়ায় যে আমার এনে কক্সবাজার গেছে দেখেন অমক হোটেলে ছিল তমক হোটেলে ছিল এটা মানে কি আমাকে আমাকে মানুষ কি খারাপ ভাববে না না এটার মানে কি স্বামী স্ত্রী যখন বৈধতা থাকে তখন মানুষ অনেক জায়গায় যায় করেছি এখন সামনে আছে তো এখন মানে আমার মতন একটা বড় মেয়ে মানুষ কখনো এরকম আর যেসব নারীদের হচ্ছে হাজবেন্ড এইভাবে চলে যায় তাদের উদ্দেশ্যে কি বলতে চাও নারীদের উদ্দেশ্যে ভাইদের এদের দ্বারা হচ্ছে সবাই দেখবে তুমি আমাকে কিভাবে যুদ্ধ করে পাইলা হ্যাঁ কোন পর্যায়ে গিয়ে ঠেকছিলা তারপর হচ্ছে আমাকে পাইছো আর কি কি পরিস্থিতির শিকার হইতে হয়েছে তোমার কয় জায়গাতে মাথা ফাটছে কয় জায়গাতে কি হয়েছে এখানে